মিয়ানমারের সঙ্গে 1,610 কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া নির্মাণের পরিকল্পনা করেছে ভারত। $370 কোটি ব্যয় করে এটি নির্মাণ করা হবে। সম্প্রতি মিয়ানমারের সঙ্গে কয়েক দশক পুরানো নীতি ভিসা মুক্ত চলাচলে নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপরই আসে অস্থিতিশীল প্রতিবেশী দেশের সীমান্তে বেড়া নির্মাণের ঘোষণা। কারণ ব্যাখ্যায় ভারতের কেন্দ্র সরকার জানায়, তারা সীমান্ত এলাকায় বসবাস করা নিজেদের নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং উত্তর পূর্বাঞ্চলের ভূ প্রাকৃতিক অবকাঠামো ঠিক রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মন্ত্রিসভায় অনুমোদন হলেই বেড়া নির্মাণ কাজ শুরু হবে। মিয়ানমার জান্তা সরকার থেকেও এখন পর্যন্ত ভারত সরকারের সীমানা বেড়া নির্মাণ পরিকল্পনার বিষয়ে কোনো বক্তব্য আসেনি।